রবিবার বেলা ১২টা, তার মানে এখন মহানভ অঙ্গনে সোহিনী। ২০২১-এর ডিসেম্বর মাস এসে গেছে, মানে হাঁটি হাঁটি পা পা করে আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি। যে বছরটা পার হয়ে গেছে তার ফিরে দেখা তো রয়েছে, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট আগামী বছরের জন্য কিভাবে তৈরি হব। ডক্টর সোহিনী শাস্ত্রী বলেন যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, তার মানে আগামী বছরটা কেমন যাবে সেটা যদি আমরা আগে ভাগে জেনে নিই, তাহলেই তো আমরা পারবো নিজেদের জন্য সুরক্ষা বলয় তৈরি করতে, সাহায্য নিতে। কার থেকে? বলাই বাহুল্য, যিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে এবছরের শেষটা আমরা যদি প্রতিটা রাশি ধরে জেনে নিই যে আগামী বছরটা কিরকম যাবে এবং সেই মতো যদি আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, এবার বৃষ রাশির কি কি পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে? বৃষ রাশিদের উপর এই বছর কিন্তু শুক্রের প্রাধান্য থাকবে, কারণ বৃষ রাশি কিন্তু শুক্রের রাশি এবং এখানে বৃষ রাশিতে শুক্র বলবান থাকে। সুতরাং যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য প্রথমে যদি আমি দেখি যে কর্ম অর্থ ব্যবসা কেমন যাবে, কর্ম অর্থ ব্যবসা প্রথম দিকে কিন্তু প্রচুর প্রতিকূলতা আসবে বৃষ রাশির জন্য, কারণ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কিন্তু বৃষ রাশির খুব একটা ভালো সময় যাবে না এবং অনেক ডিসিশন ভুলের জন্য বৃষ রাশিকে হয়তো অনেক কিছু পস্তাতে হতে পারে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার জন্য, যার জন্যে জানুয়ারি থেকে জুন মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে খুব মানে সাবধানে চিন্তাভাবনা করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং একটা জিনিস বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যাদের কর্মযোগ বিদেশে রয়েছে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো জানুয়ারি থেকে জুনের মধ্যে, কিন্তু যারা নিজের স্বদেশে চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুব একটা অনুকূল যাবে না, কিছুটা প্রতিকূলতার মধ্যে যাবে। অর্থনৈতিক যোগ বৃষ রাশিদের জন্য বলবো যে জানুয়ারি থেকে জুন মাসে কিন্তু একটু খরচার ব্যাপারটা বেশি থাকবে, কারণ না চাইতেও কিন্তু অনেক খরচা হবে আপনাদের। তবে জুলাই থেকে ডিসেম্বর মাসটা আপনাদের জন্য সুখবর রয়েছেন, যারা ব্যবসা করছেন যারা কর্মের মধ্যে আছেন তাদের কিন্তু জুলাই থেকে ডিসেম্বর মাসে অনেক কিছু বেনিফিট পাবেন, বিশেষ করে বিজনেস আপনাদের প্রচুর ভালো বিজনেস আসবে। যারা সার্ভিস লাইফে রয়েছেন তাদের প্রমোশনের যোগ, বিশেষ করে ফাইন্যান্স ইনক্রিমেন্টের যোগ আসবে। এবং তার সঙ্গে বলবো যারা এন্টারটেইন জগতে রয়েছেন, যারা রাজনীতি রয়েছেন তাদের কিন্তু এই বছর একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং সেটা ভালো পরিবর্তন, প্রমোশন বলুন বা সফলতা, ২০২২ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের দিয়ে যাবে। এবং বিশেষ করে যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না তাদের কিন্তু এই বছর বেশ ভালো অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু আছে। একটা ইন্টারেস্টিং জিনিস বলি সোহিনীদি, প্রথমত হচ্ছে শুক্রের একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট আছে, তুমি বললে এটা শুক্রের বছর, এবার তার মানে এটাও নয় যে ১২ মাসই একই রকম যাবে, মানে প্রথম দিকটা নেগেটিভ গিয়ে বাকিটা হয়তো বেটার হবে। মানে আমরা কিভাবে বিচার করি যখন একটা নতুন বছর আসে, তিনটে স্টেপে, প্রথম হচ্ছে যেহেতু আমাদের ১২টা মাস, চারটে করে মাস নিয়ে বিচার হয়, তো বৃষ রাশির ক্ষেত্রে ঠিক ৬টা মাস একটু প্রতিকূলতা, তারপর ৬টা মাস কিন্তু খুব ভালো সময়। প্রথম ৬ মাসে প্রচুর ব্যয় এবং তারপরে তুমি বলছো সঞ্চয়, মানে এত আয় হবে, সঞ্চয়, হ্যাঁ আয়। এবছর কিন্তু ২০২২-এ বৃষ রাশিদের আয় খুব ভালো আছে, যারা বিজনেস করছেন তাদের খুব ভালো আয় আছে, যারা প্রফেশনালে আছেন এবং যারা ধরুন ডাক্তার লয়ার এদের জন্য এই বছরটা কিন্তু খুব ভালো, এবং যারা এন্টারটেনমেন্টে রয়েছে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে তারাও কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তাদের ইনকাম যোগ কিন্তু বাড়বে, মানে ইনক্রিমেন্ট হবে তাদের ইনকাম। বৃষ
মেষরাশির জন্য একটা খুব সুখবর 2022-এ শিক্ষার্থীদের জন্য 2022 কিন্তু অত্যধিক ভালো। আচ্ছা, এবং 2022-এ মানে এতগুলো রাশির মধ্যে প্রত্যেকটা স্টেপে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা শিক্ষা ক্ষেত্রে খুব সফলতার সঙ্গে এগিয়ে। সেটা কি শুরু থেকেই নাকি সেটারও এরকম 6 মাসের ভাগ আছে? না, এটা কিন্তু শুরু থেকেই। এবং একটা জিনিস বলবো যে বৃষরাশির যারা দাম্পত্য জীবনটা কিন্তু বৃষরাশির 2022টা খুব একটা ভালো যাবে না, শেষের দিকে বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসটা খুব ছোট ছোট রিজনে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভুল বোঝাবুঝি হবে। এবং এই বছরটা হতে পারে যে যাদের খুব সমস্যার মধ্যে আছেন স্বামী স্ত্রী অলরেডি, তাদের একটা বিবাহ বিচ্ছেদের যোগ কিন্তু এই বছর দেখা যাচ্ছে। সুতরাং দাম্পত্য শান্তি খুব একটা 2022-এ নেই, কিন্তু যারা আবার রিলেশনশিপে রয়েছে তাদের আবার এই বছর রিলেশনশিপটা কিন্তু মেটেরিয়ালাইজ করবে এবং বিয়ের দিকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। সুতরাং যারা তোমরা রিলেশনশিপে আছো বৃষরাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু এই বছরটা খুব একটা ভালো আসবে না। মানে যাদের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু অনেকটা তোমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই বছরটা কিন্তু খুব একটা অনুকূল নয় বিবাহের জন্য। দ্বিতীয়ত, যারা বিবাহিত হয়ে রয়েছে তাদের জন্য, যারা অলরেডি পরিবারে আছে, হঠাৎ করে যে বিবাহিত জীবনে একটা প্রবলেম শুরু হবে 2022-এ সেটারও যেমন চান্স রয়েছে। যাদের অনেক দিন ধরে সমস্যাটা চলছে তাদের সমস্যাটা আরও বাড়ার চান্স রয়েছে। সুতরাং বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কেয়ারফুল থাকতে হবে 2022-টা। এইটার জন্যই বোধহয় আগে থেকে এই পরামর্শগুলো নেওয়াটা আমাদের দরকার, যে আমরা যদি জানতে পারি আগামী দিনে একটা আমার মানে তিল থেকে তাল হয়ে যাওয়া একটা সমস্যা আমার গোটা লাইফটা বদলে দিতে পারে, তাহলে আমরা সেই কটা দিন কিন্তু ধৈর্য ধরে যদি একটু টলারেন্স একটু পেশেন্স দিই তাহলে কিন্তু আমরা সমস্যাটা অতিক্রম করতে পারি। এবং তার সাথে সৌনীতি যেটা বারবার বলেন, ইন্ডিভিজুয়াল ছক কিন্তু আবার এর বাইরে অন্য কিছু কথা বলতে পারে, তার জন্য তো সামনে এসে কথা বলা দরকার। ঠিক, যদি ইন্ডিভিজুয়াল জন্মছক তার এই বছরটা যদি দেখা যায় যে সাপোর্টিভ ইয়ার চলছে এবং তার বিংশোত্তরী দশা ভালো চলছে, অন্তর্দশা ভালো চলছে, তাহলে কিন্তু অনেক কিছুই হেরফের হয়, চেঞ্জ হয়, তবে কিছুটা প্রভাব কিন্তু থাকেই, কারণ কিছুটা প্রভাব ফেস করতেই হবে গ্রহ নক্ষত্রর। কারণ 2022-এ বৃহস্পতি অনেকদিন বকরি থাকছে, শনির 28 এপ্রিল চেঞ্জ হচ্ছে, শনি অ্যাকোয়ারিয়াসে যাচ্ছে, কুম্ভ রাশিতে যাচ্ছে, তারপরে আবার 14 জুলাইর পর কিন্তু শনি আবার বকরি হচ্ছে, মকর রাশিতে আসছে। তো কিছু ফল পেতেই হয়, কারণ যেহেতু বৃষরাশির সঙ্গে শনির একটা খুব নিবিড় সম্বন্ধ রয়েছে, কারণ শনির সঙ্গে শুক্রের কিন্তু বন্ধুত্ব, গ্রহ দুটোকে বন্ধুত্ব গ্রহ বলা হয়, দুজনের মধ্যে বন্ধুত্ব খুব সুন্দর। সুতরাং শনির এফেক্ট কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের 2022-এ অনেকটা বেশি এফেক্ট ফেলবে এবং অনেকটা বেশি তাদেরকে ফেস করতে হবে। এবং বৃহস্পতি বকরি থাকার দরুন, যেটা আমি বললাম যে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে অর্থনৈতিক একটা সমস্যা থাকবে, অযথা ব্যয় হবে, কিন্তু আবার জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের ইনকামটা সঞ্চিত হবে। আর ভ্রমণের ক্ষেত্রে কি হবে? ভ্রমণের ক্ষেত্রে বৃষরাশির এই বছর ভালো ভ্রমণ আছে, যারা ছোট বড় যেখানেই যেতে চাইছেন সব জায়গা ঘুরতে পারবেন, সুতরাং এই বছর ভ্রমণের জন্য যথেষ্ট ভালো বছর। স্বাস্থ্যের জন্য বলবো যে বৃষরাশিদের অবশ্যই স্বাস্থ্যের দিকে এই বছর প্রচণ্ডভাবে সংযম করতে হবে, কারণ বিশেষ করে খাবার দিকে সংযম করতে হবে। এই বছর কিন্তু লিভার নিয়ে ভোগার চান্স বৃষরাশিদের খুব বেশি, চোখ এবং হার্ট নিয়ে। এই যে তুমি প্রভূত অর্থব্যয় বলছো, তার মানে স্বাস্থ্য খাতের জন্য অর্থব্যয় হতে পারে। স্বাস্থ্যের জন্যও কিন্তু বৃষরাশির এই বছর প্রচুর অর্থ খরচ হবে এবং সন্তানদের লেখাপড়ার জন্য প্রচুর ব্যয় হবে। এই আলোচনাটা বেসিক্যালি একটা ক্যানভাস তৈরি করে দেয়া, কিন্তু তার বাইরেও আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। যেমন একই মায়ের গর্ভের দুজন যমজ সন্তানেরও কিন্তু টিপসই এক হয় না, তেমনি দুটো মানুষেরই কিন্তু জন্মবৃত্তান্ত জন্মছক হুবহু এক হয়, দুটো মানুষেরই এর ফর্মুলায় ওর লাইফটা চলবে সেটা কিন্তু হতে পারে না। তাই সেটা বোঝার জন্য কিন্তু ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এসেই আমাদের ব্যক্তিগত যে যে জিনিসগুলো জানতে হবে সেই সুরক্ষা বলয় তৈরি করতে হবে।